মনে হয় যে লম্বা কথা, তার সার কথা হচ্ছে প্রশ্ন। উনি সার চেষ্টাইতে অসারি বেশি বলেছেন, জাজাকাল্লাহ খের, কিন্তু এত প্রশ্ন সংক্ষেপিত হবে। সার কথা আমাকে বলে দিলে আমি বুঝে নেবো যে আপনার প্রশ্ন কি। প্রশ্ন আসল হচ্ছে যে মা বেনামাজি, অনেক চেষ্টা করা হয়েছে তাকে নামাজ পড়াবার, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ হেদায়ত দান করে, দোয়া করে, এই অবস্থায় মারা যায় তো সোজা জাহান্নামে যাবে। জি, সোজা জাহান্নামে যাবে, বেনামাজি কোনোদিন জান্নাতি নয়। আল্লাহ হেদায়ত দান করুন। জি, তো ভরণ পোষণ বিষয়টি বললেন, ভরণ পোষণ করেছেন, খুব ভালো কথা। আমি ভাবছি ওই ওই বিষয়টি হয়তো জিজ্ঞেস করবেন। মা বাবা যাদের হক আল্লাহর পরে, তারা যদি কাফেরও হয়, অমুসলিম হয়, বেনামাজি হয়, বেদিন হয়, চরিত্রহীন হয়, তবুও তাদের ভরণ পোষণ ফরজ ছেলেদের ওপর, ছেলেদের ওপর। জি, তো করছেন, ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজ করে যান, আল্লাহর কাছে দোয়া করুন হেদায়েতের জন্য, তার তাতেই তার তাদের তার কল্যাণ রয়েছে। এখন আসল প্রশ্ন হচ্ছে যে তাকে মাঝে মাঝে জুমাই নিয়ে যাওয়া হয়, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না, জুমাই নিয়ে যাওয়া হয়, ঈদে নিয়ে যাওয়া হয়। ঈদে যাওয়ার বিষয়টি সুন্নাতে মুয়াক্কাদা মহিলাদের, আর কেউ কেউ ফরজও বলেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কিন্তু অধিকাংশ উলামাদের মতে সুন্নাতে মুয়াক্কাদা। জুমাই যাওয়া জায়েজ, মহিলাদের জুমাই যাওয়া আর পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া জায়েজ। জি, বরং উত্তম বাড়িতে সলাত আদায় করা, জুমার বদলে জোহর পরে বাড়িতে, এটি হচ্ছে উত্তম। আজকাল মহিলারা বিভিন্ন দেশে জুমাই যাওয়া তো অভ্যস্ত হয়, মনে করে যে জুমাই যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, না মোটেই না, যায় শুধু, তার চেয়ে অনেক উত্তম হচ্ছে বাড়িতে পর্দার ভিতরে সলাত আদায় করা। তবে জুমাই যদি কোনো দিনই আলোচনা, গঠনমূলক আলোচনা হয়, খুতবা শোনার জন্য যায়, তো এটা প্রশংসিত, এটা ভালো জিনিস। জি, আর আরবিতে মন্ত্র যদি খুতবা হয় বিদাতিদের মতো, তাহলে এইরকম খুতবাই আর জুমাই মহিলাদের না গিয়ে বাড়িতে সলাত আদি করবে, অবয়ুতহন্না খাইরুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাসলা থাকলো যে আমার আম্মা যে পাঁচ ওয়াক্ত সলাত পড়ে না, তাকে এইরকম জুমাতে নিয়ে যাওয়া বা ঈদে নিয়ে যাওয়া কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ এটা নামাজি বানা বেরিয়ে একটা চেষ্টা। জি, আর একটি প্রশ্ন হচ্ছে এখানে, এটি হচ্ছে শেষ দিক, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা উমরা যাই আর তাকে নিয়ে যাই, উমরা গেলে উমরা করবেন, নিয়ে যাচ্ছেন মক্কায়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজের কোনো নামাজই পড়েন না। যদি নামাজই পড়েন এরকম, মাঝে মধ্যে ছেড়ে দিলে সেটা ভিন্ন বিষয়, মাসলা ইখতিলাফি যে কিরকম ধরনের কাফের, কিন্তু নামাজই পড়েন একবারে, পাঁচ ওয়াক্ত নামাজ মোটেই পড়েন না আর উমরায় নিয়ে আসবেন, সেই উমরাতে কোনো কিছু হবে না, কোনো লাভ নেই, এই হজে কোনো লাভ নেই। এবং এইরকম মানুষকে মা হোক আর বাপ হোক, মক্কায় হারামের এলাকায় না নিয়ে আসা উচিত, না নিয়ে আসা উচিত। জি, তারপরে তাদের দাফন কাফনের ব্যাপারে বলছেন, যে যেহেতু শুনেছি যে বেনামাজি কাফে, তো তাদের দাফন কাফন ইত্যাদি এই বিষয়গুলি, দেখেন এই বিষয়টি ভিন্ন রকমের। বেনামাজির আসল হচ্ছে যে কাফের, বেনামাজির আসল বিধান হচ্ছে যে কাফের, অনির্দিষ্ট করে যখন বলবো যে বেনামাজি, যে একেবারে নামাজ পড়ে না সে কাফের, কিন্তু নির্দিষ্ট করে যখন একজন সম্পর্কে বলতে হবে, তখন তার কিছু শর্ত রয়েছে, বাধা রয়েছে, সেই শর্তগুলি পুরো করতে হবে, তাকে সালাতের গুরুত্ব জানিয়েছেন কিনা, তার অজ্ঞতা দূর করেছেন কিনা ইত্যাদি, এমন কোনো বাধা আছে তার বিষয়টি বুঝতে, বাধাগুলি দূর করেছেন কিনা ইত্যাদি। আর তারপরে তখন হুকুম যদি লাগাইতে হয় কোনো বিশেষ ব্যক্তির ওপর, সেটি আলেম ওলামারা চিন্তা করবে, সাধারণ মানুষ নয়। কিন্তু এমনিতে সাধারণ মানুষ জানবে যে বেনামাজি যারা, মোটেই নামাজ পড়ে না, তারা কাফের। কিন্তু কাফের হইলো অমুসলিমদের মতো আচরণ, মানে অমুসলিমকে যেমন মুসলিমদের কবরস্থানে দাফন করবো না, অমুসলিমের মোটেই কেউ জানাজা পড়বো না, ঠিক ওই রকম নয়। তবে যারা এরকম পাপিষ্ঠ, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে নেক লোকেরা জানাজা পড়বে, ভালো মানুষরা জানাজা পড়বে না, কিছু লোক সাধারণ মানুষ গিয়ে তাদের জানাজা পড়ে দাফন করে দেবে, যেমন আত্মহত্যাকারী সম্পর্ক রয়েছে। আর বেনামাজির বিষয়টি যেহেতু জটিল ইখতিলাফের বিষয়, বড় কাফের না ছোট কাফের, সেই জন্য আমরা অমুসলিমদের মতো আচরণ করতে নিষেধ করব। আর তার আগে বলবো, যতদিন বেঁচে আছে যে কোনো সময় হেদায়ত হয়ে গেলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামি, আল্লাহ মাফ করতে পারেন, অন্তর থেকে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, দোয়া করেন মায়ের জন্য, চোখের আড়ালে দোয়া করেন, নিজের জন্য যতটা দোয়া তার চেয়ে বেশি দোয়া করেন, আপনার সামনে হাশরের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে মাকে, এটা সামান্য বিষয় নয়, দোয়া করার বলে আল্লাহ তাকে হেদায়ত দান।
আল্লাহ তার হেদায়ত দান করুন। তবে যদি হেদায়ত না হয় তাহলে তাতে অস্বাভাবিক কিছু নয়, কারণ ইব্রাহিম আলী ইসলামের মতো শ্রেষ্ঠ রাসুল তার বাবা আজার কে চোখের সামনে দেখে আল্লাহ দেখাবেন যে তোমার বাবাকে জাহান্নামে ফেলে, জি কোন সুপারিশ কবুল হবে না। নবী সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ রাসুল, খাতামুন নবীন, তার চাচা আবু তালেব, হ্যাঁ জাহান্নামে যাবে, নবী সাল্লাম নিজেই বলেছেন জি সবচেয়ে হালকা আজাব তাকে হবে। নবী সাল্লামের ওসিলাই শুধু, কিন্তু আজাব হবে, স্থায়ী আজাব হবে, কোনোদিন জাহান্নাম থেকে বের করা হবে না তাকে। তাহলে তার চেয়ে ইব্রাহিম আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ধারে কাছে আপনি আমি কেউ নই, সুতরাং আপনার মা যদি হেদায়ত না হয় এটা কোনো অস্বাভাবিক হয় না, এটা হইতেই পারে, আল্লাহর এতে হেকমত রয়েছে। সে চেষ্টা করেনি, আল্লাহ তৌফিক দেয়নি। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মানে প্রচেষ্টা করবে, হ্যাঁ প্রচেষ্টা চালাবে, সর্বাত্মক মেহনত করবে, যার চেষ্টা থাকবে অবশ্যই ফলাফল পাবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়ত দান করুন।